मुख्यमंत्री ममता बनर्जी ने शुक्रवार को ट्वीट कर कहा कि आज कन्याश्री दिवस है। कन्याश्री योजना की शुरुआत 2013 में की गई थी और इसने संयुक्त राष्ट्र का पुरस्कार जीता है। इस विशेष योजना के जरिए करीब 67 लाख लड़कियां सशक्त। लड़कियां हमारे देश के लिए पूंजी है और हमें उन पर गर्व है। इधर महिला व शिशु विकास एवं समाज कल्याण विभाग की ओर से रविंद्र सदन में कन्याश्री दिवस पर एक कार्यक्रम का आयोजन किया गया। विभागीय मंत्री शशि पांजा, प्रिंसिपल सेक्रेटरी संघमित्रा घोष, पश्चिम बंगाल कमीशन फॉर प्रोटेक्शन ऑफ चाइल्ड राइट्स की चेयरपर्सन अनन्या चक्रवर्ती व अन्य गणमान्य लोग मौजूद थे। এবং 2013 যে অক্টোবরে আরম্ভ হওয়া এই স্কিম এর জন্যে আজ অব্দি বলতে গেলে যদি অ্যাপ্রক্স বাজেট বলা হয় তো প্রায় 8,277 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুতরাং অত্যন্ত যে কোনো একটা প্রকল্প রূপায়ণে তাকে সুন্দরভাবে সফল করার জন্যে যে অর্থটা প্রয়োজন তার মধ্যে কোনো দিনই কোনো কার্পণ্য হয়নি। এবং এই বরাদ্দ অর্থের মাধ্যমে যে স্কলারশিপ বৃত্তি তারা পায় তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে। কারণ আপনি দেখুন একটা আজকে যে আমরা গাইডলাইন্সগুলো রিলিজ করলাম কিংবা আমরা যে কয়েকটি পাবলিকেশন রিলিজ করলাম তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চতুর্থ লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোজার ভিজিট। এটাকে পালন করছি, আপনারা উপস্থিত থেকেছেন, আপনাদের মাধ্যমে এটা ব্যক্তি পাক, এটা তার গৌরব আরও যেন 100 গুণ বেশি সকলের কাছে আপনারা পৌঁছে দেবেন আপনাদের নিজের ভাষা এবং নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আসুন সবাই মিলে এই কন্যাশ্রী মেয়েদের আরও আমরা তাদের পাশে থাকি। ভালো থাকুন, সকলকে আবার ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন।